নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওটি সাপ্তাহিক লটারি, হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে এই সপ্তাহে অর্থাৎ 13 জুলাই থেকে 19 জুলাইয়ের মধ্যে লটারি পেয়ে কোটিপতি হতে চলেছে, অর্থাৎ কোন 7 সৌভাগ্যশালী রাশি। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। তেরোই জুলাই থেকে 19 জুলাইয়ের মধ্যে কোন সেই সৌভাগ্যশালী 7 রাশি, যে রাশিগুলি লটারি পেয়ে কোটিপতি হতে চলেছে সেটি নিয়ে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। তার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, অনেক মানুষ রয়েছে যারা লটারি কেটে কেটে তার অর্থ, কষ্টার্জিত অর্থ কিন্তু নষ্ট করে ফেলছে। আবার অনেক এরকম মানুষ রয়েছে যারা লটারি কাটেইনি, অর্থাৎ সে কোনো সময় নিজের লাককে ট্রাই করেইনি। দেখা গেল যে মানুষটি লটারি কাটেইনি তারই কিন্তু লটারি লাগার কিন্তু প্রবল যোগ রয়েছে, অর্থাৎ সে মানুষটি যদি লটারি কাটতো সে আজকে কোটিপতি হতেই হতো। আর যে মানুষটি লটারি কেটে 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 নিজের পয়সাটাকে নষ্ট করে ফেললো তার কিন্তু লটারি লাগার কিন্তু যোগই নেই। তো আমি আপনাদের সকলকে বলবো যে আগে নিজের জন্মছকটিকে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। আমি আমাকে দেখাতে বলবো না, কারণ আমার ফিস অনেক বেশি, অনেক বেশি, যার কারণে আপনারা অ্যাফোর্ড করতে পারবেন না। যারা অ্যাফোর্ড করতে পারবেন তারা অবশ্যই দেখাতে পারেন, কিন্তু অ্যাফোর্ড করতে পারবেন না। তাই আমি বলবো আপনারা নিজেরা আপনাদের নিজেদের জন্মছকটিকে আগে দেখিয়ে নিন। তবু আমি আপনাদেরকে ছোট্ট করে একটু একটু হিন্টস দিচ্ছি। আশা করি যাদের জন্মছক নেই, যারা যাদের ডেট অফ বার্থ নেই, তারা মোটামুটি একটা আইডিয়া পেতে পারবেন। তবে এটাই যে একদম 100% সঠিক তা নয়। এটা ধরুন আপনি 40-50% বুঝতে পারবেন যে আপনার লটারি লাগার যোগ রয়েছে কিনা। আমার কথাগুলো ভালো করে শুনবেন। দেখুন, লটারি লাগার জন্য রাহু গ্রহ, শনি গ্রহ এবং শুক্র গ্রহকে কিন্তু ভালো থাকার প্রয়োজন রয়েছে। ওকে, এবার আমি আপনাদেরকে বুঝাই এই গ্রহগুলো আপনার জন্মছকে ভালো রয়েছে কিনা কি করে বুঝবেন। কিছু সিমটম রয়েছে যে যার ফলে আপনারা সেটা বুঝতে পারবেন। প্রথমে আসি রাহু গ্রহ। রাহু গ্রহ আপনার জন্মছকে শুভ রয়েছে কিনা কি করে বুঝবেন, কি কি সিমটম রয়েছে, যে সিমটমগুলো দেখলে আপনারা বুঝবেন যে রাহু গ্রহ আপনার জন্মছকে শুভ রয়েছে। যাদের জন্মছক রয়েছে তারা কিন্তু জন্মছক দেখান, কিন্তু অবশ্যই দেখান, আমি এটা জাস্ট আপনাদেরকে একটা বুঝাচ্ছি। তো আপনার শ্বশুরালয়, আপনার শ্বশুরালয়ের সঙ্গে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, অর্থাৎ মধুর থাকে, তাহলে বুঝবেন রাহু গ্রহ আপনার ভালো রয়েছে। খুবই যদি ভালো থাকে তাহলে বুঝবেন তুঙ্গস্থ রয়েছে। এছাড়াও আপনার মামার বাড়ির সাথে আপনার সম্পর্ক যদি ভালো থাকে তাহলে বুঝবেন রাহু গ্রহ আপনার জন্মছকে ভালো রয়েছে, অর্থাৎ মামার সাপোর্ট যদি আপনি পান, মামা যদি আপনাকে সাপোর্ট করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন সহজেই যে রাহু গ্রহ আপনার জন্মছকে ভালো রয়েছে। এবার আসি শনি গ্রহ কি করে ভালো আছে বুঝবেন। আপনার জন্মছকে শনি গ্রহ ভালো আছে কি করে বুঝবেন সেটি এইভাবে বুঝতে পারবেন। যদি দেখেন আপনার শরীর একটু রোগা টাইপের, চোখগুলো একটু বড় বড় টাইপের, তাহলে বুঝবেন আপনার শনি গ্রহ কিন্তু ভালো রয়েছে। দ্বিতীয়, আপনার জন্মছকে শনি গ্রহ ভালো রয়েছে কি না বুঝবেন কি করে, যদি দেখেন আপনি আপনার আশপাশে
কুকুর ঘুরছে, অর্থাৎ কুকুর আপনাকে কিন্তু একটু পছন্দ করে, তাহলে বুঝবেন শনি গ্রহ কিন্তু আপনার জন্মছকে ভালো রয়েছে। শুক্র গ্রহ আপনার জন্মছকে ভালো রয়েছে কী করে বুঝবেন? শুক্র গ্রহ যদি ভালো থাকে তাহলে আপনি কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর হবেন, একদম নো ডাউট সুন্দর হবেন। মানে এক্সট্রিম পর্যায়ে যদি ভালো থাকে তাহলে একদম মানে রাজকীয় চেহারা হবে, আর যদি নর্মাল থাকে তাহলে একটা ভদ্রস্থ একটা সুন্দর সোবার টাইপের চেহারা হবে কিন্তু। এবং আপনি কিন্তু বেশি জোরে কথা পছন্দ করবেন না, বেশি চিৎকার করে কথা পছন্দ করবেন না, আপনি ধীরে সুস্থে কথা বলা পছন্দ করবেন এবং পোলাইটভাবে চলার চেষ্টা করবেন, যাতে শুক্র ভালো রয়েছে। এবং সেন্ট এবং পারফিউম, পারফিউম এবং ড্রেস আপনারা কিন্তু খুব দেখে শুনে পরবেন, অর্থাৎ যা আসলো তাই পরে নিলাম এরকম না, একটা ম্যাচ করে সুন্দর করে যাতে নিজেকে প্রেজেন্ট করা যায় এই রকমভাবে কিন্তু পরবেন। তা আশা করি মোটামুটি একটা বুঝতে পারলেন। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি লটারির থেকে এই সপ্তাহে 13-19 তারিখের মধ্যে কোটিপতি হতে চলেছে। তো প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে লটারি কাটুন এবং আপনি সহজেই কিন্তু কোটিপতি হতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনিও কিন্তু সহজেই কিন্তু লটারি থেকে এই সপ্তাহে কিন্তু কোটিপতি হতে চলেছেন। তিন নম্বর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে সহজেই কিন্তু আপনি কোটিপতি হতে চলেছেন। চার নম্বর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে সহজেই কিন্তু এই সপ্তাহে কিন্তু কোটিপতি হতে চলেছেন। পাঁচ নম্বর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক ও জাতিকা হন তাহলে সহজেই কিন্তু আপনি কোটিপতি হতে চলেছেন। ছয় নম্বর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে সহজেই কিন্তু এই সপ্তাহে কোটিপতি হতে চলেছেন। এবং শেষ যে সাত নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে সহজেই কিন্তু আপনিও কোটিপতি হতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।